পুলিশ খুনের মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান এবং কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে ডিবি বৃহস্পতিবার দুপুরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ এ তথ্য জানিয়েছেন ডিবি প্রধান জানান স্বর্ণের দোকানের মালিক আরাব খান পুলিশ খুনের আসামি বিষয়টি সাকিবকে জানানো হয়েছিল তারপরও তিনি দুবাই গেলেন এটি দুঃখজনক ডিবি থেকে নিষেধ করার পরও সাকিব ও হিরো আলম দুবাই গিয়েছেন তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে এছাড়া জুয়েলারি দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে হারুনার রশিদ আরও বলেন পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন তাকে শুদ্ধ হত্যাই করেনি লাশটি যেন না পাওয়া যায় তাই কালীগঞ্জের জঙ্গলে ফেলে দেয়া হয়েছিল এ ঘটনার পর মামলা হয় এরপর ডিবি তদন্ত করেছে আসামি আরব খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেয় সে পরবর্তীতে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে এর মধ্যে মূল আসামি দুবাইয়ের স্বর্ণের দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরব খান ভারতে পালিয়ে যায় এবং সেখান থেকে তিনি ভারতীয় পাসপোর্টে দুবাই যান ইন্টারপোলের সহায়তায় রবিউল ইসলাম ওরফে আরব খানকে দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডিবি প্রধান তার বিরুদ্ধে এখন পর্যন্ত কতগুলো মামলার অভিযোগ রয়েছে জানতে চাইলে হারুনার রশিদ বলেন আসামির বিরুদ্ধে এখন পর্যন্ত বারোটি ওয়ারেন্ট আছে মামলা ও চার্জশিট রয়েছে তার বিরুদ্ধে